আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে একটা আশ্চর্যজনক স্থানে নিয়ে আসছি। প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন রোদ, তার মধ্যে নিচের থেকে যেই গরমের হাওয়াটা আসতেছে বা গরম তাপটা আসতেছে, যে কারণে আমি অনেক ঘামাই যাচ্ছি এবং অনেক গরম লাগতেছে। তারপর আমি আপনাদের এমন একটা স্থানে নিয়ে আসছি, অনেক ঝুঁকিপূর্ণ একটা স্থান, তারপর আমি আপনাদের সবাইকে দেখানোর জন্য স্থানে নিয়ে আসছি, ইউরোপের সবচেয়ে বড় অগ্নিগিরির উপরে নিয়ে আসছে। যে অগ্নিগিরির উপরটা হচ্ছে সম্পূর্ণ নদী, একটা ছোট একটা নদীর মতো করা উপরে, মানে পানি দিয়ে ভরাট, এবং সেটার নিচে জাহান্নাম অর্থাৎ অগ্নিগিরি, আগুনের দুনিয়া বলতে পারেন। আমার পিছে দেখতে পাচ্ছেন সেই অগ্নিগিরির স্থানটা, দেখেন দেখেন। আমি জানি না কখনো কেউ কি এত সামনাসামনি থেকে অগ্নিগিরি দেখছেন কিনা, আমি সত্যি জানি না। আমি এখানে প্রচণ্ড তাপ ভাই, প্রচণ্ড পরিমাণ তাপ, প্রচণ্ড গরম, এবং এইটা তারা আপনার এরকম লোহা এবং ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ ঘেরাও করে দিছে, যাতে করে কোনো মানুষ এইটার মধ্যে না নামে। এইটার পানি, এই এই নদীটা দেখতে পাচ্ছেন বা আপনার খালটা দেখতে পাচ্ছেন, এটার পানি প্রচণ্ড গরম রে ভাই, প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ক্লিন পানিটা দেখতেই পাচ্ছেন। কিন্তু দেখতে যতটা সুন্দর এবং এটা ততই মারাত্মক, ততটাই মারাত্মক হচ্ছে এই অগ্নিগিরিটা। এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় লাভা অথবা অগ্নিগিরির স্থান। এইটা নিচেই আর কি আপনার অ্যাক্টিভ অগ্নিগিরি অবস্থিত। আমার এত অগ্নিগিরি বা এগুলি নিয়ে ধারণা নাই, যারা এটা নিয়ে একচুয়ালি রিসার্চ করে তারাই বলতে পারবে এটার নিচে কী পরিমাণ ভয়ানক একটা স্থান হচ্ছে এইটা। এটা এখন বর্তমানে শান্ত অবস্থায় আছে, যদি এটা মানে ফুপে আগুন যদি বাইরে বের হওয়া শুরু হয় ভাই, ইউরোপ শেষ হয়ে যাবে, ইউরোপের কোনো অস্তিত্ব থাকবে না। যদি এইটা থেকে আগুন উপরে উঠে যদি বের হওয়া শুরু করে, ইউরোপ বলতে থাকবে না, ইউরোপ বলেন কেন, মানে দুনিয়ায় শেষ হয়ে যেতে পারে। এটা নিচে এত পরিমাণ ভয়ানক একটা স্থান হচ্ছে এই অগ্নিগিরিটা, যেটা সম্পূর্ণ এখন আল্লাহ তাআলার ইচ্ছাতে এখনও মানে বের হয় নাই। কিন্তু এটা নিচে যে অগ্নিগিরি এটা সবাই জানে ইউরোপের, আর এটার উপরে সুন্দর মতো পানির মতো দেখতে কত সুন্দর। যদি কেউকে না বলা হয় যে এটা একটা অগ্নিগিরি, এটা নিচে হলো মানে জাহান্নাম, আগুনের লীলা খেলা, মানে এটা নিচে হলো জাহান্নামই তো, আগুনের জগতই তো জাহান্নাম, এটা নিচে হচ্ছে জাহান্নাম, মানে জাহান্নাম দোজক আছে না, এটা নিচে হলো কি দোজক, এটা নিচে হলো দোজক, আল্লাহ মাফ করুক। এই দেখেন কি সুন্দর দেখতে, দেখতে কি সুন্দর, সুবহানাল্লাহ, দেখেন দেখতে কি সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু যারা ঘটনা বা এটার এটার বর্ণনা জানে যে এটার নিচে কি, তারা ভুলেও এটা নিচে নামবে না রে ভাই, জীবনও নামবে না, এবং এটার নিচে নামতেও পারবেন না আপনারা। এটা একটা পর্যটক একটা স্থান, এখানে মাঝে মধ্যে মানুষেরা আসে, সারা বিশ্ব থেকে আসে এটার মধ্যে। কিন্তু এখন এটার যে তাপ, এবং এটার ভিতরে আমার প্রবেশ করতে হয়েছে, আমার একটা সিগনেচার দিতে হয়েছে, যাতে করে এটার জন্য আমি যদি কোনো ধরনের কোনো ঝামেলা বা আমি কোনো কিছু হয় আমার সাথে, আমি এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। তারপরে আমি আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যেই এই ইউরোপের সবচেয়ে বড় অগ্নিগিরির স্থানে আসছে, যেটা নিচে কিনা জাহান্নাম অর্থাৎ অগ্নিগিরি অবস্থিত, উপরে পানি দিয়ে ভরাট করা সম্পূর্ণ স্থানটা, দেখতেই পাচ্ছেন। কত ঝুঁকি নেই আমি আপনাদের জন্য, কত ঝুঁকি নেই, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে চলেন, চলে যাওয়া যাক এই ভয়ানক জাহান্নামের উপরের স্থান থেকে। আল্লাহ হাফেজ।